ফেশন দুর্নীতি তদন্তে একেবারে সকাল সকাল ইডির আধিকারিকরা দু জায়গায় পৌঁছে যান। একদিকে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাজাহানের বাড়িতে যেমন তারা পৌঁছে যান, এবং পাশাপাশি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাজ্যোর বাড়ি শ্বশুর বাড়িতেও হানা দিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির আধিকারিকরা আপনাদের সামনে একই সঙ্গে তুলে ধরছি। একদিকে সন্দেশখালীতে ইডির অভিযান ঠিক যে মুহূর্তে শেখ শাজাহানের বাড়িতে তারা পৌঁছে যান এবং তাদের ঘিরে বিক্ষোভ দেখান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে বিক্ষোভ দেখান শেখ শাজাহানের অনুগামীরা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইডির আধিকারিকরা তারা এখানে কার্যত কিন্তু এখানে তারা দিশেহারা। আমরা দেখতে পাচ্ছি যে শয়ে শয়ে মানুষ তারা গ্রামবাসী শয়ে শয়ে গ্রামবাসী তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে শয়ে শয়ে মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য একদিকে যে ছবি আপনারা দেখছেন সন্দেশখালীতে যে সময় গন্ডগোল শুরু হয় সেই মুহূর্তের ছবি, এবং অন্যদিকে বনগাঁর ছবিও আপনাদের দেখাবো, যেখানে শঙ্করাঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার ভাইয়ের আইসক্রিম কারখানা গাইঘাটা, সেখানেও হানা ইডির, এবং সেই সঙ্গে শঙ্করাঢ্যর দুই কর্মচারী বিশ্বজিৎ ঘোষ ও অঞ্জন মালাকারের বাড়িতে ইডি। এবং তার আগে আপনারা জানেন যে শঙ্করাঢ্যর শ্বশুর বাড়ি এবং বাড়ি সেখানেও ইডি অফিসাররা পৌঁছে গিয়েছেন, তল্লাশি অভিযান চলছে প্রত্যেকটি জায়গায়। শঙ্করাঢ্যর দুই কর্মচারী বিশ্বজিৎ ঘোষ ও অঞ্জন মালাকারের বাড়িতেও ইডি পৌঁছে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শঙ্করাঢ্যর একাধিক ঠিকানার পাশাপাশি শঙ্করাঢ্যর দুই কর্মচারী, যেমনটা জানা যাচ্ছে, বিশ্বজিৎ ঘোষ এবং অঞ্জন মালাকার, তাদের বাড়িতে ইডি অফিসাররা পৌঁছে গিয়েছেন এবং তল্লাশি অভিযান চলছে সেইখানেও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে রয়েছেন এবং বাড়ি ঘিরে ফেলা হয়েছে, তল্লাশি অভিযান চলছে, চলছে জিজ্ঞাসাবাদও।